শনিবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের দাড়িবেরিয়াতে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি সভায় যোগদানে কথা আছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে স্থানে সভা অনুষ্ঠিত হবে তার কিছুটা দূরে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালে তেরোপেক্ষা মোড় এলাকায় পাশের একটি ডোবাতে শুভেন্দু অধিকারীর ছবি সহ ফ্লেক্স পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।